Assalamualaikum everyone, welcome back to my channel Mukti's Cooking World. আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 100 মাইল কনফেকশনারি এবং বেকারি গুলোর খুবই জনপ্রিয় একটা খাবার চিকেন ড্রামস্টিক। আমার মতো ছোটবেলায় যাদের এই খাবারটা অনেক পছন্দের ছিল, আশা করছি তারা আজকের রেসিপিটা দেখে অনেক খুশি হবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই বেকারি স্টাইলের চিকেন ড্রামস্টিকের রেসিপিটি। আজকের রেসিপির জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে চিকেন ড্রামস্টিক, বা বাংলায় বলতে গেলে মুরগির মাংসের রান। আর আজকের রেসিপির জন্য কিন্তু আমাদের এরকম মাংসের রানগুলোরই প্রয়োজন হবে। এবার এগুলোকে সরাসরি আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু, আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য, এতে করে চিকেন সিদ্ধ করার পর অনেক সময় একটা স্মেল আসে, সেই স্মেলটা আর থাকবে না। সব কিছু এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেন ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেন কিন্তু অলরেডি এরই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন হাড় থেকে চিকেনগুলো খুলে খুলে আসছে। তো চিকেন যখন এরকম সফট হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, সম্পূর্ণ পানি না টানালেও কোনো সমস্যা নেই। আর এই তো এরই ফাঁকে আমি সবগুলো চিকেন হাঁড়ি থেকে তুলে নিয়েছি, এবার এগুলোকে নর্মাল তাপমাত্রা হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন সব কিছু ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে হাতের সাহায্যে আমি খুলে নিচ্ছি হাড় থেকে মাংসগুলো, এবং যেহেতু চিকেনটা আগে থেকেই সিদ্ধ করা, খুব সহজেই আপনারা এভাবে হাড় থেকে মাংস খুলে নিতে পারবেন। এবং এই হাড়গুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, তাই একটা সাইডে এগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি। এবার সলিড যে চিকেনটা ছিল সেই সলিড চিকেনের অংশটুকু আমি এখানে একটা ফুড প্রসেসারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ফুড প্রসেসার না থাকলে আপনারা নর্মাল ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলেও হবে। জাস্ট ফুড প্রসেসারে দিলে কাজটা কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তো আমি জাস্ট হালকা করে একটু এগুলোকে গ্রাইন্ড করে নেব, একদম স্মুথ করে পেস্ট তৈরি করব না, অনেকটা আস্তে আস্তে থাকবে বাট ছোটো অংশে থাকবে। তো আপনারা চাইলে এটা ছুরি দিয়ে কেটেও নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ছাপা ছাপা অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি, এটা কিন্তু একদম পেস্ট করিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের 3টা সিদ্ধ আলু। আপনি যে পরিমাণে চিকেন হবে তার অর্ধেক বা কিছুটা কম পরিমাণে আলু নেবেন, অতিরিক্ত আলু নেবেন না, তাহলে কিন্তু আবার টেস্টটা ভালো আসবে না। আলুটা ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আরও দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা না দিলেও হবে, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর লবণটি একটু বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু চিকেন সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, আলুর জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেবেন। তো আমার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবং আমরা চিকেন সিদ্ধ করে নেওয়ার পরে যে হাড়গুলো আলাদা করে রেখেছিলাম সেই হাড়ের সাথে এবার আবারও সেই চিকেনগুলোকে ড্রামস্টিকের শেপ দিয়ে নিতে হবে। আর এইটার কারণেই কিন্তু এটার নামকরণটা চিকেন ড্রামস্টিক, এবং আপনারা একদম আস্ত রানের মতো করে এভাবে শেপ দিয়ে নেবেন। আমি কিভাবে করছি আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন, তো হাত দিয়ে খুব সহজে এটা করে নিতে পারবেন। আর এভাবেই আমি 4 পিস চিকেন ড্রামস্টিকের শেপ দিয়ে নিয়েছি, এবং শেপগুলো আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট আছে, অতিরিক্ত বড় না। তো এতটুকু শেপ দেওয়ার পরে কিন্তু আরও কিছু অংশ রয়ে গিয়েছে, তো আপনারা চাইলে এক একটা হাড়ের সঙ্গে অনেক মোটা মোটা বড় বড় করে ড্রামস্টিকের শেপ দিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম আলাদা কাবাব বা
কাটলেটের শেপ দিয়ে নিতে পারেন। তো আমি সাধারণত যেটা আমার ঘরে করি, যে যতগুলো চিকেনের হাড় থাকে সেটার সাথে এগুলোকে ড্রামস্টিকের শেপ দিয়ে নেওয়ার পরে বাকি অংশটা আমি কাটলেটের শেপ করে নেই বা কাবাবের শেপ করে নিই। এতে করে হয় কি, আমাদের ড্রামস্টিকগুলো দেখতে সুন্দর লাগে। এখানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা দুধ। এবার দুধ আর ডিমটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দুধ ডিম ফেটিয়ে নেওয়ার পরে আমরা যে এখানে চিকেন ড্রামস্টিক তৈরি করে রেখেছি সেটাকে প্রথমেই একটু ময়দার মধ্যে কোট করে নিচ্ছি বা গড়িয়ে নিচ্ছি। এভাবে ময়দার মধ্যে কোট করে নিলে আমরা যে কোটিংটা দিব পরবর্তীতে, সেই কোটিংটা একদম স্মুথলি থাকবে, এটা ভাজার সময় ভেঙে যাবে না। তো এভাবে ময়দায় একটু গড়িয়ে নেবেন। ময়দায় গড়িয়ে নেওয়ার পরে এবার আমি এখানে ফাটানোর ডিম দুধের মিশ্রণের মধ্যে এটাকে একটু ডুবিয়ে নিচ্ছি। ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পরে এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। ব্রেড ক্রামের মধ্যে এবার আমি গড়িয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। আমার কাছে টোস্ট বিস্কিটের গুঁড়া ছিল না, তাই আমি এখানে ব্রেড ক্রাম ব্যবহার করছি। বাট টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করলেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তো ভালোভাবে কোট করে নিতে হবে। এভাবে চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি ড্রামস্টিকগুলো দিয়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু সব কিছুই কুক করা, তাই অনেক বেশি সময় নিয়ে আসলে ভাজতে হবে না। জাস্ট তেলটাকে ভালোভাবে গরম করে উল্টে পাল্টে দুটো সাইড লালচে হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এই তো এরই মাঝে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এবং বাকিগুলো এভাবেই ভেজে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল অনেকেরই ছোটবেলার অনেক বেশি পছন্দের একটা খাবার, চিকেন ড্রামস্টিক। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু বলতে পারি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।